আসুন ব্রহ্মচারী ঠাকুর, প্রণাম। আগে আমি রানীমার বড় জামাতা, আমি শ্রীর আগে আমার নাম শ্রী রামচন্দ্র আঠা। মা আসছেন, আপনি ততক্ষণ একটু অন্ধরে যদি। আমি গৃহের আপ্যায়ন গ্রহণ করি না। দুটো কথা বলে এখান থেকে চলে যাব। মেশবাবু, দিদমা এসেছেন। রামচন্দ্র, ব্রহ্মচারী ঠাকুরকে আমার পেন নাম জানো। আর বলো, ওনারা যে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এতেই আমরা ধন্য হয়ে গিয়েছি। গুরুদেব এখন এখানে নেই, নাহলে তিনি ওনাদের আপ্যায়ন করতেন। আগে মা, আমি পূর্বেই বলেছি গৃহীর আপ্যায়ন আমি গ্রহণ করি না। আমি মায়ের ভক্ত, মায়ের প্রসাদ ছাড়া আমি কিছুই গ্রহণ করি না। আমি কলকাতায় থাকি না, কিন্তু এবার এখানে একটা বিশেষ কারণে আমাকে আসতে হয়েছে। বলুন। শুনলাম আপনারা নাকি মায়ের বিগ্রহ স্থাপন করছেন, তাও আবার স্নান যাত্রার দিনে। আগে বিগ্রহ যে স্থাপন হচ্ছে এ কথা সত্যি, তবে স্নান যাত্রার দিনেই হবে কিনা তা এখনো স্থির হয়নি। স্থির হয়ে গেছে বাবা রামচন্দ্র। আমি আর মাকে সিন্ধুকে আবদ্ধ করে রাখতে পারবো না। সঞ্জাতার দিনই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবো আমি। স্পর্ধা, এত বড় স্পর্ধা! বৈষ্ণবদের পুণ্যতিথিতে শাক্তদের বিগ্রহ স্থাপন, এ তো হতে পারে না। তারপরে শুনলাম যে জমিতে মন্দির স্থাপন করা হচ্ছে সেটা নাকি তন্ত্রমতে সিদ্ধ জমি, কর্মাকৃতি জমি। কে সিদ্ধান্ত নিচ্ছে? কে? বোধ করি এটাও আপনারা জানেন না যে মায়ের ভোগ নিবেদন করবার যোগ্যতা আপনাদের নেই। এত গোল থাকা সত্ত্বেও আমরা কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু শাক্ত পুজোর যদি নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। তোমাদের মনে আছে এই দক্ষিণেশ্বরের জমি নিয়ে যখন আমরা একটা অসুবিধার মধ্যে পড়েছিলাম, তখন উনি বিধান দিয়ে আমাদের রক্ষা করেছিলেন, আমাদের বাঁচিয়েছিলেন। কইছে তো
কইতে তো তোমার মেয়ে তো কইতে কইতে আর কষ্ট হবে না আর কষ্ট হবে না তাকে একবার জিজ্ঞেস করা যায় না এই আপনি কি কইছেন না তিনি যদি কোনো না না দেখুন যেখানে গুরুদেব নিজে বারণ করে গেছে সেখানে রামকুমার চট্টোপাধ্যায় থেকে তো বিদায় নেওয়ার আর কিছু নেই শুনুন ও সব এখন আপনি মাথাতে আনবেন না আপনি কবরেজ মশাইকে ডেকে পাঠিয়েছিলেন কবরেজ মশাইকে ডেকে কি হবে কও তো মা তো আর অসুস্থ নয় যে কবরেজ ডাকতে হবে তার চিকিৎসার দরকার নেই বড় জামাই দাদা যা কইছে তা একদম ঠিক রামকুমারটাও আগেরবার যখন বামুনের আপত্তি জানিয়েছিল তখন তো উপায় বের করে দিয়েছেন তাতে আমাদের সাহায্যই হয়েছিল এবারেও যদি তিনি কোনো সমাধান করে দিতে পারেন আচ্ছা বড় জামাই দাদা নায়েব মশাই জানেন তো কোথায় থাকেন তিনি একবার তেনাকে পাঠানো যায় না সেখানে মল্লিক মশাই তো ঠিক আছে আমি মল্লিক মশাইকে একবার সেখানে পাঠানোর বন্দোবস্ত করছি আমি গিয়ে আর কষ্ট হবে না আমি সারা রাত ধরে তোমাকে তোমাকে হাওয়া করবো আর কষ্ট হবে না আমি করছি আর কষ্ট হবে না এই দেখো নে করছি তো আমি তোমাকে হাওয়া করছি না আমি করছি তো হাওয়া বাবা বাবা বেশ বেশ লাগছে তাইগা তোমার নাকি আবার চান করলে জ্বর হয় তুমি এখানে বিশ্রাম নাও এখানে বিশ্রাম নাও তুমি চাটুজি ঠাকুর জানবাজারের বাড়িতে একটা বিপদ হো গদাধর তুমি ঘরে রয়েছো তোমার দাদা নেই না গো মল্লিক মশাই দাদা তো যজমানের বাড়িতে গেছেন তাহেগা কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন দেখো গদা তো তোমাকে বললে তুমি কি আর এসব বুঝতে আসলে আসলে ওই জানবাজারের রানীমা উনি ঠিক করেছেন যে স্নান যাত্রার দিন কালী মন্দির প্রতিষ্ঠা করবেন কিন্তু এই শাক্ত মতের পণ্ডিতরা বিধান দিয়েছেন যে বৈষ্ণব মতের পুণ্যতিথিতে নাকি কোনোভাবেই মন্দির প্রতিষ্ঠা করা যাবে না আর সে আচ্ছা তোমাকেই বা এসব কেন বোঝাতে যাচ্ছি এখন আচ্ছা তুমি বরং একটা কাজ করো গদাধর তোমার দাদা ঘরে ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে জানবাজারের বাড়িতে পাঠিয়ে দিও কারণ এইসব ব্যাপারে রানীমা ভীষণ ভেঙে পড়েছেন আর আমিও এদিক ওদিক লোক পাঠিয়ে দেখছি যদি কোনোভাবে ওনাকে পাওয়া যায় আচ্ছা গদাধর উনি কোন যজমান বাড়িতে গেছেন তুমি কি কিছু বলতে পারো তাহলে সেটা তো ঠিক জানি নে তবে হ্যাঁ উনি ওই ছিরামপুরের বোধহয় বিষ্ণুপদ মুখুজ্জদের বাড়িতে গেছেন আচ্ছা আচ্ছা আমি আমি বরং ওখানেই দেখছি একবার ও মল্লিক মশাই গো বলছিলাম এত সামান্য বিষয় নিয়ে তোমরা সকলে এত বিচলিত কেন গা সামান দেখো না দেখো দেখো জগন্নাথ দেবের চান যাত্রার পরের বেশ কেমন গণেশের মতো সেজেছেন জগন্নাথ দেব মল্লিক মশাই আমাকে একটা কথা বলো দেখিনি গণেশের মা কে পার্বতী যিনি পার্বতী তিনি তো কালী তাই না তা তো বটেই জগন্নাথ দেব গণেশের মুখোশ পড়েছেন বেশ তাহলে তার স্নান যাত্রার দিনে গণেশের মাকে কেন প্রতিষ্ঠা করা যাবে না শুনুন নীলাচলে বিমলা দেবীর মন্দির আছে তিনি রক্ষে করেন জগন্নাথ দেবের মন্দির তাহলে তোমরা শুধু শুধু এত চিন্তা করে মরছ আমি তো এর মধ্যে কোনো কারণই দেখছি না গো হে নাও গো নাও এই মূর্তিখানা তোমাকে দিলুম তুমি যারা চিনতে করছেন তাদের সবাইকে বুঝিয়ে বলো কোন এত সহজ উপায় আছে বিরোধ মেটানোর আর তোমরা বিদেন বিদেন করে মরছ নাও গো নাও ধরো ধরো গো ধরো ও মল্লিক মশাই শোনো গো শোনো তুমি কিন্তু আবার পুজো করতে বসো নে জ্বর হয়েছে কিন্তু এখন জগন্নাথ দেবের স্নান করলে
তেনার আবার জ্বর আসে। যাও যাও, তুমি সবাইকে বুঝিয়ে বলো গো। আমি ভুল কিছু বললাম না তো? আমি তো পণ্ডিত নই, ভুল না বলে বসি। তাহলে কিন্তু দাদা খুব বকবে। তো মহামায়া একদিন সেই চাষির ঘরে। প্রণাম গুরুদেব। গ্রামের মধ্যে এখনই ভেড়া শুনে এলাম। দক্ষিণেশ্বরের মন্দির স্নান যাত্রার দিনই প্রতিষ্ঠা হচ্ছে। কি বলছো কি তুমি? আজ্ঞে গুরুদেব। আমার এত বড় স্পর্ধা উনি কি জানেন না? আমি কি শিবানন্দ ব্রহ্মচারীর বিধান লঙ্ঘন করে বৈষ্ণবদের পুণ্যতিথিতে শাক্ত মন্দির উদ্বোধন? আজ্ঞে গুরুদেব, অন্নদান যজ্ঞে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ জানানো হচ্ছিল। অন্নদান যজ্ঞ? যজ্ঞদান তো কাউকে নিতে হবে। কে নেবে যজ্ঞদান? যজ্ঞই বা করবে কে? তারানাথ, এক্ষুনি সকলকে জানিয়ে দাও এই অন্নদান যজ্ঞ আমি মানছি না, এই প্রতিষ্ঠা আমি মানি না। সেদিন যেন কোনো ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে উপস্থিত না থাকে, এমনকি কাশী পুরী কনৌজ সেখানকার ব্রাহ্মণরাও যেন উপস্থিত না হয়। আজ্ঞে গুরুদেব। মা গো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমি তোমার মূর্তি প্রতিষ্ঠা করব। মা, তোমার এই দাসী তোমার আদেশ পালন করবে। মা, আমি যেন এমন কাউকে খুঁজে পাই যেখানে তোমার প্রাণ প্রতিষ্ঠা করবে। আর আমার কিচ্ছুটি চাই না, কিচ্ছু চিনি। দয়া করো, দয়া করো মা, তোমার পছন্দের পূজারীকে আমার সম্মুখে এনে দাও। মা, সম্মুখে এনে দাও, এই আশীর্বাদটুকুই করো। মা, এই আশীর্বাদটুকুই করো। এই কলকাতা বড্ড বড় শহর, কত পথঘাট চারিদিকে, কোন পথ যে কোন পথে গিয়ে মিশেছে কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, দাদাকে আবার মল্লিক মশাই জান বাজারে নিয়ে গেল না তো? এখনো তো গড়ে পিল্ল নে। গদাই, কে ডাকে আমাকে এখানে? তুমি এদিক পানে দেখো দেখি কান্দি। ভাবছিলাম এদিকে তো আমি কাউকে চিনি নে, জানি নে, কার কাছে যাই, কোথায় গিয়ে দাদার খোঁজ করি। রঘুবীর, ঠিক একজন চেনা মানুষ জুটিয়ে দিলে গা, একজন চেনা মানুষ জুটিয়ে দিলে। থাক থাক বাবা, থাক, চিরজীবী হও বাবা। তা তুমি কেমন আছো বাবা গদাই? জানো বাবা, জানো বাবা, আমি না সব সময় তোমার কথাই ভাবি। এত বড় শহরে, এত লোকের ভিড়ে আবার তোমার দেখা পাবো কিনা। তুমি বাবা এ পথে কেমন করে? তোমার দাদার কথা কি বিড়বিড় করছিলে? হ্যাঁ, আমার দাদা যজমানের বাড়িতে গেছেন, তার মাঝে জানবাজারের রানীমা আছেন নে, তার বাড়ির লোক, আমাদেরই দেশের ওদিকে তেনার আদি নিবাস রামদল মল্লিক মশাই,
তিনি এসেছিলেন দাদার কাছ থেকে বিদেন নিতে। তা ভাবছিলাম তিনি আবার দাদাকে নিয়ে ওই জানবাজারে গেলেন কিনা। তোমার দাদা জানবাজারে রানীমার মন্দিরের সঙ্গে যুক্ত নাকি? হ্যাঁ গা দাটাওর কেন? না মানে ওই মন্দির নিয়ে ভারী গোল হচ্ছে, ব্রাহ্মণরা বাধা দিচ্ছেন, শিবানন্দ ব্রহ্মচারী মন্দির প্রতিষ্ঠায় আপত্তি জানিয়েছেন। না বাবা গদাই, তুমি বাবা তোমার দাদাকে ওসবের মধ্যে যেতে দিও না। সে কি গো, এ কি কথা বলছো গো দাটাউর? দাদা তো প্রায় যোগাযোগ রাখে সেখানে, এ তো ভারী বিপদ দাটাউর, এ তো ভারী বিপদ। আমি নয় কাম খেয়ালি মানুষ, কিন্তু দাদা তো তেমনটা নয়, তাহলে সে কেন সেখানে যায়? গুরুদেবের তো শিষ্য বাড়ি থেকে বেরার কথা ছিল, তা তিনি কিছু জানিয়েছেন? তাড়াহুড়ো করেই আমাকে চলে আসতে হলো বৌমা, অভয়চন্দ্র না গেলে তো আমি জানতেই পারতাম না যেদিকে কত বড় অনার সৃষ্টির কাণ্ড চলছে। বৌমা, এটা কিন্তু তোমার করা উচিত হয়নি। শিবানন্দ ব্রহ্মচারীর বিষয়ে বারবার করে আমি তোমাদেরকে সাবধান করে গিয়েছিলাম, তার ভয়ানক ক্রোধ, তবু তোমরা আমার কথা শুনলে না। মন্দির প্রতিষ্ঠার দিন বড় সড় গোল বাঁধতে চলেছে, তা এই কথাখানা বলার জন্যই বোধ করি খুড়োমশাই কষ্ট করে অত দূর গিয়ে আপনাকে শিষ্য বাড়ি থেকে নিয়ে এলেন। তা ভালোই করেছেন খুড়োমশাই। তবে গুরুদেব, একটা কথা আমাকে বলতেই হচ্ছে, এই ব্রাহ্মণ সমাজের ক্রোধ, ঈর্ষা, দয়া মায়া, করুণা, এসবের ওপর আমাদের আর নির্ভর করা সম্ভব হচ্ছে না। মা এসব সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আপনি অপরাধ নেবেন না গুরুদেব, কথাখানা কিন্তু ঠিক, সত্যি মায়ের স্বাস্থ্যের কথা ভেবেই আমরা, আর তাছাড়া বৈষ্ণবদের পুণ্যতিথিতে শাক্ত পুজো করলে যে দোষের কিছু হয় না, তার যখন একটা সহজ সরল ব্যাখ্যা পাওয়া গেল, তখন আমরা স্থির করলাম যে এতে তো দোষের কিছু নেই, তাহলে স্নানযাত্রার দিনেই মূর্তি প্রতিষ্ঠা সম্ভব, মন্দির স্থাপন সম্ভব। সেটা তোমরা বুঝেছো বাবা। বাবা রামচন্দ্র, তোমরা তোমাদের সুবিধে মতন ধর্মের ব্যাখ্যা দিচ্ছ, কিন্তু শিবানন্দ সেটা মেনে নেবে কি জানি না। যাকে আমি অনেক সকালে রওনা দিয়েছি, আমার আহ্নিক হয়নি, আমি গেলাম। তবে এখনো বলছি, স্নান যাত্রার দিন মন্দির উদ্বোধন করতে গেলে অজস্র বাধা আসবে। আগেও অনেক বাধা এসেছে, কিন্তু এখনো যদি কোনো ব্যাঘাত ঘটে সেটা কিন্তু অমঙ্গলের চিহ্ন হবে। গুরুদেব ওভাবে অসন্তুষ্ট হয়ে চলে গেলেন কেন? খুড়োমশাই গুরুদেবকে যেভাবে ভুজিয়েছেন, গুরুদেব তো অসন্তুষ্ট হবেনই। বোঠান, বোঠান, এতক্ষণ চুপ করেছিলাম কিন্তু আর চুপ করে থাকা গেল না। বোঠান,
বোঠান আপনি কি করতে চলেছেন সে কথা একবার ভেবে দেখেছেন? এত লোকজন নিমন্ত্রণ করেছেন, বিশিষ্ট লোকেরা তাকিয়ে আছে যে কি করে মন্দির প্রতিষ্ঠা হবে সেই দিকে। আর যদি কোনো কারণে সেদিন মন্দির প্রতিষ্ঠা না হয়, তাহলে খালি আপনার একার নয়, আমাদের সকলের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। অমঙ্গলের কথা নয় আমি ছেড়েই দিলাম। আপনি নাকি মার বংশের মান সম্মানের বিষয়ে চিন্তা করেন? আর যদি দাদা জ্যাঠামশাই বেঁচে থাকতেন, তাহলে আপনি এরকম হঠকারী সিদ্ধান্ত নিতে পারতেন বৌঠান? না 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 না, আমি আমি শত্রুতার ভাব নিয়ে কথাটা একেবারেই বলছি। আমি মার বংশের একজন ছেলে হিসাবে কথাখানা বলছি। আপনার জামাইরা কিন্তু কেউ মার বংশের নয়। আর তাদের ছেলে পুলেরাও কেউ মার বাড়ির নয়। কথাখানা মনে রাখবেন বৌঠান। মথুর, আমি স্বামী আনার ওখানে যাচ্ছি, আর তুমি তেনাকে শুধু আজ হঠাৎ তেনার এখানে আসার কারণখানা কি? রানীমা তো দেখছি ব্রাহ্মণদের আদর যত্ন ভালোই করেন, কিন্তু তাদের আদেশ মানেন না। ব্রহ্মচারী মহাশয়, ব্রাহ্মণেরা কাশী, কাঞ্চি, পুরী, কনৌজ বহু দূর দূর থেকে আসছেন, তাদের আপ্যায়ন করায় দয়া করে বাধা দেবেন না আমাদের। আপনি কি মনে করেন ওনারা কেউ আসবেন? আপনারা কার আদেশ অমান্য করেছেন সে বিষয়ে কোনো ধারণা আছে আপনাদের? মথুর, ওনাদেরকে শুধু ওনারা কি কইছেন, কেন কইছেন এসব? আপনারা তো ওনাদের সম্মতি পত্র পেয়েছিল। সারা দেশের কোন ব্রাহ্মণী আপনাদের এই মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। আমি স্পষ্ট করে বলছি, শিবানন্দ ব্রহ্মচারীর বিধান আপনারা তুচ্ছ জ্ঞান করেছেন। তারপরেও কি করে মনে করেন যে চারিদিকে ঠেরা পিটিয়ে নিমন্ত্রণ করে ধুমধাম করে বৈষ্ণব তিথিতে দশমহাবিদ্যার প্রথম রূপ কালীকে প্রতিষ্ঠিত করবেন, আর আমি আমি সেই অনাচার মেনে নেব?
দয়া করে ব্রহ্মচারীটা, দয়া করে। তাও তাও আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনি বিশ্বাস করুন, মা নিজে প্রতিষ্ঠিত হতে চাইছেন। শান যাত্রা ছাড়া সুমনকে আর কেন শুভ দিনও নেই। হুকনি বৈষ্ণব দিদি, জগন্নাথ দেবের মন্দিরে কি বিমলা দেবীর স্থান নেই? তাহলে কিসের এত ভেদাভেদ? তাও কিসের এত ভেদাভেদ? এত দম্ভ? মরুমতি নারী শিবানন্দের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করা, আমি যদি সত্যিকারের মায়ের সাধু হই তাহলে আমি বলে দিচ্ছি সারা শহর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আপনার ওই মন্দিরে কোনোদিন মায়ের প্রতিষ্ঠা হবে না। একবার বাধা পেয়েছেন, দ্বিতীয়বার বাধা পড়লে মায়ের মূর্তি স্থাপন করবার জন্যে কোন শাক্ত পণ্ডিত ব্রাহ্মণ সেখানে যাবে না। গদাই, তুই খুব চিন্তায় পড়ে গেছিলিস না রে? কি করব বল? যে যজমানের বাড়িতে গেছিলুম সেখানে গিয়ে দেখি তার তার স্ত্রী মৃত্যু মুখে। কি করে আসবো সেখান থেকে বলতো? গদাই, ও গদাই, 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 চোখ খোল বাবা, চোখ খোল গদাই, চোখ খোল, হে গদাই, গদাই, চোখ খোল। দাদা, ও দাদা গো, তুমি সারাটা দিন কোথায় ছিলে বলো তো? জানো, তোমার খোঁজ করতে করতে আমি জানবাজার পর্যন্ত চলে গিয়েছিলুম। জানবাজারের বাড়িতে? সে কি, কেন? কেন আবার? তোমার কোচ করতে ওখানকার দেয়ান মশাই তিনি এসেছিলেন, তাই ভাবলুম তোমাকে হয়তো পাথরের মাঝে দেখতে পেয়ে তিনি জানবাজারে ধরে নিয়ে গেছেন। তা কি বললো ওরা, ঢুকতে দিল? না, আমি তো সেখানে ঢুকিনি। জানো দাদা, ওই সেই পুরোহিত মশাই দাঁড়া উড়গো, তার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। জানবাজারে নাকি কি সব গোল বেঁধেছে গো। এটাই কি শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের নিবাস? আগে হ্যাঁ, আমি শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, আমি তারানাথ ব্রহ্মচারী। শ্রী শিবানন্দ ব্রহ্মচারীর প্রধান শিষ্য, তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। গুরুদেব জানতে পেরেছেন আপনি নাকি জানবাজারের রানী রাসমণিকে তার মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচনে সাহায্য করেছিলেন ধর্মের অন্যরকম ব্যাখ্যা দিয়ে। আমাদের প্রশ্ন একটাই ছিল, রানীমা স্নান যাত্রার দিন বৈষ্ণব তিথিতে যে শাক্ত মূর্তির প্রতিষ্ঠা ও পূজার আয়োজন করতে চলেছেন তা সম্পূর্ণ
আচার বিরুদ্ধ। সমস্ত ব্রাহ্মণ সমাজ, সমস্ত ব্রাহ্মণ সমাজ রানীমাকে এই বিষয়ে সাবধান করেছিলেন, কিন্তু কিন্তু রানীমা তাদের উপেক্ষা করেছেন। তাই ওই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানীমা যে উৎসবের আয়োজন করেছেন, সেই উৎসবে কোনো ব্রাহ্মণ যোগদান করবে না বলেই স্থির করা হয়েছে। আপনি তো গুরু শিবানন্দকে চেনেনি, আর গুরু শিবানন্দের ক্রোধের শিকার যদি না হতে চান তাহলে আপনি নিজেকে এই অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখবেন রামকুমার বাবু। আপনি তো জানেন তার রাগ কি ভয়ানক। আমি এখন আসি। আসুন, তবে আমারও একটা কথা আপনাদের জানানোর আছে। রানীমার তরফ থেকে এখনো নিমন্ত্রণ আসেনি আমার কাছে। যদি আমাকে রানীমার প্রয়োজন হয় তবে আমি অবশ্যই যাব। এই কথাখানাও যথাস্থানে জানিয়ে দেবেন। ও দাদা, ও দাদা গো, এইসব কি কাণ্ডি গো দাদা, কি কাণ্ডি! জন্মশাই এসেছিলেন তো, খুয়ে গেছেন, তুমি এলেই যেন পাঠিয়ে দিই ওই জান বাজারে। কিন্তু না গো দাদা, না, তোমার সেখানে যাওয়ার দরকার নেই গো, যাওয়ার দরকার। ও দাদা, আবার কোন বিপদ আপদ ঘটে কে জানে। না গো দাদা, না, তুমি চেয়েও নেই দাদা, এইসবের মধ্যে তুমি জড়িয়ে নেই। তুই ভয় পাচ্ছিস কোথায়? তুই আমার যে এখনো শেষ সময় আসেনি রে কোথায়, আরো কটা দিন আমার বাকি আছে রে কোথায়। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখন কিচ্ছু হবে না। তুমি আর পাঁচজনের মতো নাও রানী, তোমার অনেক ক্ষমতা। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। এই সব কিছু তুমি শেষ হয়ে যেতে দিও না, দিও না রানী। কি দেখছি, কি দেখছি আমি! এমন মন কেমন করা গান কে গায়! ছাড়বেও গো তোমায়,
কার গলার স্বর, কে গাইছে এমন গান? কেন আমি এ গান শুনে ঘর থেকে বেরিয়ে এলুম? কোথায় চলে এলুম, কোথায় চলে এলুম গো, কোথায় চলে এলুম আমি, কোন জায়গা?